আচ্ছা, সো এখানে যেটা আর কি আছে আমরা 1 থেকে 18 করছি, বাট এরপরেও আরও কিছু এক্সট্রা করাচ্ছি। ধরো তোমার ওই 18টার মধ্যে কোনোটা কঠিন লাগলো, তাহলে তুমি ওগুলো স্কিপ করে এগুলো আঁকতে পারো। আর এটা ছাড়া ওই 18টা থেকে যে বোর্ড পরীক্ষা আসবে, এটা অ্যাকচুয়ালি 100% আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি না। যেমন এই প্রশ্নটা বোর্ডে আসছে এর আগে 2017 সালে, বাট এটা ভেরি ইজি। সো এটাকে আমরা যদি করি তাহলে দেখি কী হয়। তো গ্যারান্টি দিচ্ছি না, বাট এরকম বলা যাচ্ছে যে এই প্যাটার্নেরই আসবে, যে কনসেপ্টগুলো বুঝলে মোটামুটি পারতে পারবা, যদিও কেউ সেটাই বুঝো না। তো এখানে 2 থেকে দেখো কী বলছে, যে ড্র আ ট্রায়াঙ্গেল হ্যাভিং দ্য বেস 6 সেন্টিমিটার, মানে ভূমি বলে দিছে 6 সেন্টিমিটার। তাহলে 2 থেকে যদি ধরি 8 পর্যন্ত আসবে ভূমি, এই হলো আমাদের ভূমি। আচ্ছা, এরপরে একটু হালকা করে দিয়ে রাখি, সমস্যা নেই। তো তাইলে এখানে আমরা দিই এ বি হচ্ছে গিয়ে বেস সমান 6 সেন্টিমিটার। তারপরে বলছে যে ভূমি সংলগ্ন একটি কোণ 50 ডিগ্রি, বা বেস অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু 50 ডিগ্রি। সো বেস অ্যাঙ্গেল কোথায় আমরা বসাবো? এইখানে বসাই, এই 50 ডিগ্রি, এখানে 50 ডিগ্রি আছে, 50, এই টার্মটা দিয়ে রাখি, শেষ। আচ্ছা, তো এরপরে কী বলছে, যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা উলম্ব কোণ 60 ডিগ্রি। এটার মানে কি? ধরো এই হলো ত্রিভুজ, আমাদেরকে এই কোণ দিয়ে দিছে 50 ডিগ্রি, আর এইটার সাথে কোণটা 60 ডিগ্রি এটা দিয়ে দিছে। তাহলে এখন এটা কীভাবে আঁকবো? তুমি কি এখানে বসায় 60 ডিগ্রি বসাবা? বসাইতে পারতা যদি তোমার এই সাইডটার মান জানা থাকতো, এই সাইডের মান তো জানা নাই। তাহলে এটা কীভাবে আঁকতে হবে, যে এই অ্যাঙ্গেলটা যে 60 ডিগ্রি বসাবো এটা কেমনে করতে হবে? এটার জন্য যেটা করতে হবে, যে এই যে এই লাইনটা আছে, এই লাইনের প্যারালাল লাইন এইখানে নিয়ে আসতে হবে। হালকা করে দিই, ও হয় নাই, যা হয়ে হয়েছে তোমরা একটু ঠিক করে নিও। এটা প্যারালাল লাইন, এখানে 50 ডিগ্রি নিয়ে এসো। তারপরে যেটা হবে, এইবারে এই লাইনের রেসপেক্টে এখানে যদি আমরা কী করলাম, দেখো এই যে এই দাগের প্যারালাল লাইন এখানে আনছি, এখন এই দুটা যেহেতু সমান্তরাল বা প্যারালাল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কী হবে? সেম অ্যাঙ্গেল হবে, তাই না? তাহলে এইখানে যদি আমরা সেই 60 ডিগ্রি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা দিয়ে দিই, সেটা এখানে উঠে যাবে। সো এখানে যেটা করতে হবে, এই লাইনের রেসপেক্টে 60 ডিগ্রি নিয়ে আসতে হবে। এই লাইনের রেসপেক্টে 60 ডিগ্রি বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল যেটা দেয়া আছে, সেটা যদি আনি, তাহলে এটাকে এভাবে বসাতে হবে। বসানোর পরে এখান থেকে সাইড বসে এই বরাবর যদি টান দিই, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি 60 ডিগ্রি হয়ে যাবে। তো এটা তাহলে কী কী লিখতে হবে? এখানে লিখতে হবে যে এটা 50, এটা 50 হলে এটাও 50, এবং এই অ্যাঙ্গেলটা 60। এটা যদি 60 হয়, অটোমেটিক্যালি এটা 60 হয়ে যাবে। সো এটা একবার বোর্ডে আসছিলো, এটা মার্কস ছিল 10, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ABC রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, তার ABC নির্ণয় ত্রিভুজ, ক্রস। এক্সট্রা 2, এটা এক্সট্রা 2 বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মানে আমাদের একটা আয়তক্ষেত্র গিভেন দেওয়া আছে, এটার ইকুয়াল এরিয়ার আরেকটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে, যেই রেক্ট্যাঙ্গেলটার একটা সাইড হচ্ছে গিয়ে গিভেন। মানে কি, রাবারটা একটু দেখো, রাবার আচ্ছা আছে এখানে, মানে হচ্ছে কি, ধরো এই আমাদের একটা রেক্ট্যাঙ্গেল আছে, আমাকে আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকতে বলছে যেটার লেংথ, এই যে বেসটা গিভেন, এই বেস হলে হাইটটা অবশ্যই এটার থেকে কমে যাবে, এরকম কিছু একটা আসবে যেন এরিয়াটা সমান হয়, যেন দোনোটার মধ্যে সমান সমান পানি ধরা যায়, ঠিক আছে? সো এইভাবে আর কি করতে বলছে। সো এটা এখন আমরা কীভাবে আঁকবো সেটাই হচ্ছে গিয়ে আর কি দেখার বিষয়। তো প্রথমে আমাদেরকে গিভেন রেক্ট্যাঙ্গেলটা অবশ্যই অবশ্যই ড্র করে নিতে হবে। তো গিভেন রেক্ট্যাঙ্গেল যদি ড্র করতে যাই তাহলে কেমন হবে, একটু বড়ো করে দেখি, সমস্যা নেই। এই এবং এটার মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল দিতে হবে, রেক্ট্যাঙ্গেল অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি যাবে। সো এগুলো একটু খেয়াল রেখে না আসলে পরে ভুল হয়ে যায়। সো 90 ডিগ্রি, এই হলো 90 ডিগ্রি, রেক্ট্যাঙ্গেল যেহেতু তুমি যা ইচ্ছা তা সাইডের মাপ নিতে পারো, প্যারা নেই। তো এরকম কিছু একটা রেক্ট্যাঙ্গেল হলো। এখন এই রেক্ট্যাঙ্গেলটার একটা আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে, যেটা এটা তো রেক্ট্যাঙ্গেল হয় নাকি, যা হয়েছে হয়েছে, সমস্যা নাই। এখন আমাদেরকে এই রেক্ট্যাঙ্গেলের ইকুয়াল এরিয়ার আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে, যেটার বেসটা গিভেন একটা লেংথের সমান। তো গিভেন লেংথটা আমরা কতটুকু ধরবো? ধরে নিলাম ভূমিটা এটার থেকে বড়, ছোটো ধরলে অসুবিধা নাই। তো যদি বড় ধরি তাহলে আমি ধরলাম যে এটা হচ্ছে 11 পর্যন্ত, ঠিক আছে?
তো এই যে এটুকুন হচ্ছে আমাদের গিভেন লেগ সো বা গিভেন ভূমি গিভেন বেস যেটাই হোক না কেন সমস্যা নেই তো আমরা শুরুতে ধরে নিলাম এটা হচ্ছে এ বি সি ডি এখন এই এ বি সি ডি সমান ক্ষেত্রফল বিশিষ্ট অন্য কিছু একটা আঁকতে হবে যেটার একটা সাইডের লেন্থ হচ্ছে এ ই একটা সাইডের লেন্থ এ ই যদি হয় তাহলে এটাকে কীভাবে করব এটাই আর কি পরীক্ষায় আসার মতো সো এটার ক্ষেত্রে যেটা করতে হবে একটু পজ দাও করতে হবে এই যে এই বিসি লাইনটা আছে এই বিসি লাইনের প্যারালাল লাইন এই বিন্দুতে নিয়ে আসতে হবে বা এই বিন্দুতে একটা 90 ডিগ্রি বা লম্ব টানতে হবে ঠিক আছে টানার পরে এই সিআরডিকে এক্সটেন্ড করতে হবে বা বর্ধিত করতে হবে যেন এই পর্যন্ত এটাকে টাচ করে এই লাইনটাকে টাচ করে দেয় এই টাচ করছে তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট এবার এই এ মানে যেটা গিভেন দেওয়া আছে সেটা একটা কর্নারের সাথে এই এফ পয়েন্টটাকে যোগ করি যোগ করলে এরা যে পয়েন্টটায় ছেদ করলো সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড হাইট তো এই হাইটটা এখন কি করব এই যে এইটা সমান্তরাল রেখে এখানে নিয়ে আসব তাহলে এখানে আরেকটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে সেই আয়তক্ষেত্রটা কি এ ই জি এইচ তাহলে এখানে আমরা বলতে পারি যে এ ই জি এইচ এর এরিয়া হচ্ছে গিয়ে এ বি সি ডি এর সমান এবং এর একটা বাহু হচ্ছে গিয়ে এ ই সো এটাই আমাদের রিকোয়ার্ড রেক্ট্যাঙ্গেল